করুন সব সময় থাকুন খবরে এবার যে খবরে আমরা নজর রাখবো সুকর্ণা এই করোনা আবহে যেটা আমরা জানি যে বিশ্ব জুড়ে একটা মন্দা দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে ভাটা পড়েছে কিন্তু এমন একটা কোম্পানির খবর আমরা এখন দেব এবং তা হচ্ছে অ্যাপেল অ্যাপেলের ব্যবসা বৃদ্ধিতে তা বিশেষ প্রভাব ফেলেনি এ বছরই অ্যাপেলের শেয়ারের দাম বেড়েছে প্রায় ষাট শতাংশ যদিও এ এবছরই চীনে তাদের আইফোন তৈরির কারখানা বন্ধ করেছে অ্যাপল তবে তাদের বিক্রি কমেনি বরং লকডাউনে বাড়িতে বসেই ক্রেতারা অনলাইনে আইফোন কিনছেন তিন মাসে অ্যাপেলের পঁয়তাল্লিশ হাজার কোটি ডলারের ব্যবসা হয়েছে